সুপ্রিয় এএমআই শিক্ষার্থী, থার্মাল ইঞ্জিনিয়ারিং এবং অ্যাপ্লাইড থার্মোডাইনামিক্স সাবজেক্টের টেলিকোচিংয়ে আপনাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি। আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মিতাল হাজুবায়েদ। আমি আপনাদের এই কোর্সটির কোর্স টিচার হিসেবে দায়িত্ব পালন করছি এবং আমরা থার্মোডাইনামিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রোচ নাইন্থ এডিশন ইউনিসেজ অ্যাঞ্জেল মাইকেল এবোলস এবং মেহমেদ কনগলু এই টেক্সট বইটি আমরা প্রাথমিকভাবে ফলো করছি এবং এরপর ধারাবাহিকভাবে আমরা আর এস কর্মী এবং জে কে গুপ্তর এই টেক্সট বুক অফ থার্মাল ইঞ্জিনিয়ারিং টেক্সট বইটি আমরা এই কোর্সের জন্য ফলো করব। আমরা টেক্সট বুক ভিত্তিক ধারাবাহিকভাবে পড়াশোনা করছি, যেটি আমাদের অনলাইন টেলিকোচিংয়ের সিলেবাস ফলো করছি। একই সাথে আমরা বিগত বছরের এমআই পরীক্ষার প্রশ্ন নিয়েও আমরা আলোচনা করব। প্রাথমিকভাবে আমরা কিছু অধ্যায় কাভার করার পরে বা কিছু অধ্যায়ের উপর মৌলিক বেস শক্ত করার পরে আমরা বিগত বছরের প্রশ্ন ভিত্তিক আলোচনায় চলে যাব। তো তার আগ পর্যন্ত আমরা টেক্সট বুক ভিত্তিক আলোচনা কন্টিনিউ করব এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি। এবং ধারাবাহিকভাবে টেক্সট বুকগুলো আমরা যেভাবে এখানে আলোচনা করছি, আপনিও বাসায় টেক্সট বুকগুলোকে সেভাবেই ফলো করে স্টাডি করেন এবং নোট খাতায় নোট করেন, তাহলে আপনার বেশ শক্ত হবে এবং একই সাথে আমাদের পড়ানোর কৌশল বুঝতে বা পড়ানোর ধরন বুঝতে আপনার জন্য সুবিধা হবে। চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাই আমাদের আজকের লেকচারের মূল অংশ। আজকে আমাদের কথা বলার বিষয় ছিল 1.6 স্টেট অ্যান্ড ইকুইলিব্রিয়াম। ধরা যাক একটা সিস্টেম নট আন্ডারগোয়িং এনি চেঞ্জ, দ্যাট মিন্স আমরা ধরে নিচ্ছি যে একটা সিস্টেম যেটা কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে না। অ্যাট দিস পয়েন্ট অল দ্য প্রপার্টিস ক্যান বি মেজার্ড অ্যান্ড ক্যালকুলেটেড থ্রু আউট দ্য এন্টায়ার সিস্টেম, হুইচ গিভস আস দ্য সেট অফ প্রপার্টিস দ্যাট কমপ্লিটলি ডিসক্রাইব দ্য কন্ডিশন অর দ্য স্টেট অফ দ্য সিস্টেম। আমরা অনেক সময় বলি যে ধরা যাক আমরা যখন পিভি ডায়াগ্রাম টিএস ডায়াগ্রাম ড্র করি, এখানে এখানে দেখা যাচ্ছে যে প্রপার্টি এ এবং প্রপার্টি বি, অর্থাৎ আপনারা দেখেছেন যে যখন প্রসেসের ডায়াগ্রামগুলো আমরা দেখি এই যে এরকম পিভি ডায়াগ্রাম আপনারা বিভিন্ন সময় স্টাডি করেছেন, যে ধরা যাক একটা সিলিন্ডার কম্প্রেশন বা এক্সপানশন প্রসেস, ধরা যাক এটা প্রাথমিক অবস্থা ছিল, ইনিশিয়াল স্টেট ছিল ওয়ান নাম্বার পজিশনে, এই যে পিস্টন সেটিকে সংকুচিত করে রাইট থেকে লেফটের দিকে যখন সংকুচিত করা হচ্ছে তখন এটার সিস্টেমের ভলিউমটা কমপ্রেসড হচ্ছে এবং ভলিউমটা কমে দুই নাম্বার পজিশনে আসলো। তাহলে এটাকে আমরা বলছি ইনিশিয়াল স্টেট এবং এটাকে বলছি ফাইনাল স্টেট, এবং এই যে দুটো পজিশন এক নাম্বার পজিশন এবং দুই নাম্বার পজিশন, এই দুটো পজিশনকে আমরা বলি আসলে সিস্টেমের অবস্থা বা স্টেট। সেটি এখানে বলা হয়েছে যে যখন যখন আমরা একটা সিস্টেম যখন কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে না তখন আমরা ওই সিস্টেমের বিভিন্ন প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্সগুলো মেজার করতে পারি। যেমন ধরা যাক একদম প্রাথমিক অবস্থায় সিলিন্ডারটা যখন এই অবস্থায় ছিল তখন স্থির অবস্থায় আছে, এক্ষেত্রে আমরা তার একটা অবস্থা বা স্টেট পরিমাপ করতে পারবো, মানে এই অবস্থায় তার ভলিউম কত ছিল, এই অবস্থায় তার প্রেশার কত ছিল, এই যে ক্যারেক্টারিস্টিকগুলো পরিমাপ করলাম সেটি করা সম্ভব। কিন্তু যখন এটা মুভিং অবস্থায় আছে মানে একটা চেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে, কী চেঞ্জ হচ্ছে এখানে আমরা স্পষ্ট বুঝতে পারছি, এখানে ভলিউম চেঞ্জ হচ্ছে। সো এই যে পরিবর্তন, এই ইন্টারমিডিয়েট পর্যায়গুলোতে আমরা কিন্তু কোনো মেজারমেন্ট নিচ্ছি না, অর্থাৎ সিস্টেমটা এই এক আর দুইয়ের মাঝখানের অবস্থায় সে আসলে একটা পরিবর্তনের মধ্যে আছে। সো যখন সেই দুই নম্বর পজিশনে গেল তখন আমরা বলছি যে সিস্টেমটা এখন এখানে এসে স্থির অবস্থায় আছে এবং এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, তাহলে আমরা এখন প্রপার্টিস মাপতে পারবো। আবার কি প্রপার্টিস মাপবো? ভলিউম এবং প্রেশার, যে দুই নম্বর পজিশনে তার ভলিউম কত, দুই নম্বর পজিশনে তার প্রেশার কত। দ্যাট মিন্স যখন একটা সিস্টেম কোনো পরিবর্তনের মধ্য দিয়ে যায় না বরং স্থির অবস্থায় থাকছে তখন আমরা তার প্রপার্টিসগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো মেজার করতে পারি, সেক্ষেত্রে আমরা আসলে এখানে এক একটা স্টেট পাচ্ছি। সেই কথাটাই এখানে আমাদের টেক্সট বুকের ভাষায় বলা হচ্ছে যে যখন কোনো একটা সিস্টেম কোনো নট আন্ডারগোয়িং এনি চেঞ্জ অ্যাট দিস পয়েন্ট অল দি প্রপার্টিস ক্যান বি মেজার্ড অর ক্যালকুলেটেড থ্রু আউট দি এন্টায়ার সিস্টেম, হুইচ গিভস আস দ্য সেট অফ প্রপার্টিস দ্যাট কমপ্লিটলি ডিসক্রাইবস দি কন্ডিশন অর দি স্টেট অফ এ সিস্টেম। সো কোনো একটা পার্টিকুলার স্টেটে সিস্টেমের প্রপার্টিসগুলো ফিক্সড ভ্যালু থাকে, ইফ দ্য ভ্যালু অফ ইভেন ওয়ান প্রপার্টিস চেঞ্জেস দ্য স্টেট উইল চেঞ্জ টু এ ডিফারেন্ট ওয়ান। যেমন এখানে আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি, যে এখানে আমরা যদি দেখি যে ভলিউম যখনই পরিবর্তন হলো, যখন ভলিউম বেশি ছিল তখন প্রেশারের পরিমাণ কম ছিল, অর্থাৎ এই পজিশন মানে হলো যে যখন এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ ভি ওয়ান ভলিউম যখন তখন তার প্রেশার পি ওয়ান, এবং একই সাথে যখন ভলিউম কমে গেল তখন প্রেশারটা ইনক্রিজ হলো। দ্যাট মিন্স এখানে একটা প্রপার্টি যখন চেঞ্জ হচ্ছে তখন সেটার রেসপেক্টে অন্য প্রপার্টিগুলো পরিবর্তিত হতে পারে, কমতে পারে অথবা বাড়তে পারে, সেটা নির্ভর করছে যে কোন প্রপার্টিস তার উপরে। তো যাই হোক, এখন আমরা বলছি যে থার্মোডাইনামিক্স
ডিলস উইথ ইকুইলিব্রিয়াম স্টেট। সো ইকুইলিব্রিয়াম ইমপ্লাইজ এ স্টেট অফ ব্যালেন্স। আমরা ইকুইলিব্রিয়াম বা ভারসাম্যপূর্ণ অবস্থা বলতে বোঝাই, মানে যেটাকে আমরা বাংলায় বলছি ভারসাম্য, অর্থাৎ স্টেট অফ ব্যালেন্স, ভারসাম্যপূর্ণ অবস্থাকেই আমরা ইকুইলিব্রিয়াম বলি। দ্যাট মিনস যখন কোনো একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম স্টেটে থাকে, দেয়ার আর নো আনব্যালেন্সড পটেনশিয়ালস উইদিন দ্য সিস্টেম, সিস্টেমের মধ্যে কোনো আনব্যালেন্সড পটেনশিয়ালস বা ড্রাইভিং ফোর্স থাকে না। যখন একটা সিস্টেম ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, তখন সেটা বলছে যে সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম এক্সপিরিয়েন্সেস নো চেঞ্জ হোয়েন ইট ইজ আইসোলেটেড ফ্রম ইটস সারাউন্ডিংস। তো একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকে, তখন এটা যদি সারাউন্ডিং থেকে আইসোলেটেড বা সারাউন্ডিং থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় থাকে, তখন সিস্টেমটা কোনো পরিবর্তনের সম্মুখীন হয় না। মানে তার প্রেশারের পরিবর্তন হবে না, তার ভলিউমের পরিবর্তন হবে না, তার টেম্পারেচারের পরিবর্তন হবে না, বা সিস্টেমের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, যে সকল প্রপার্টিস বা ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, সেগুলো পরিবর্তন হবে না। সো এ সিস্টেম ইন ইকুইলিব্রিয়াম এক্সপিরিয়েন্সেস নো চেঞ্জেস হোয়েন ইট ইজ আইসোলেটেড ফ্রম ইটস সারাউন্ডিংস। এখন একটা সিস্টেম বা একটা থার্মোডাইনামিক সিস্টেম বিভিন্ন ধরনের ইকুইলিব্রিয়াম স্টেটে থাকতে পারে। থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকতে পারে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকতে পারে, ফেজ ইকুইলিব্রিয়াম কিংবা কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এখন ইকুইলিব্রিয়াম বিষয়টি জানতে হবে এই জন্য যে আমাদের পরীক্ষায় যেটি এসেছে থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল, আমরা যদি দেখি যে জিরোথ ল যেটি বেসিক্যালি, সো এই জিরোথ ল কিন্তু থার্মাল ইকুইলিব্রিয়াম এর সাথে সম্পর্কিত। তো এটা এই জন্যই আমাদের ইকুইলিব্রিয়াম অবস্থা বলতে কী বোঝাই সেটি বুঝতে হবে। আমরা বলছি যে থার্মোডাইনামিক্স ইকুইলিব্রিয়াম বলতে আমরা বোঝাই যে ইকুইলিব্রিয়াম ইজ নাথিং বাট এ স্টেট অফ ব্যালেন্স, অর্থাৎ ভারসাম্য বা ব্যালেন্স অবস্থাকে আমরা ইকুইলিব্রিয়াম বলে থাকি। এখন ব্যালেন্স কিসে হতে পারে? এটা হতে পারে টেম্পারেচার ব্যালেন্স হতে পারে, যে টেম্পারেচার ইজ সেম থ্রু আউট দ্য এন্টায়ার সিস্টেম, সম্পূর্ণ সিস্টেমের মধ্যে তাপমাত্রা একই। যেমন আমরা যদি এখানে দেখি যে এখানে আমরা ফিগার 1.26 যদি দেখি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি যে স্টেট ওয়ানে, অর্থাৎ যখন এই সিস্টেমটা, অর্থাৎ এটা একটা যদি আমরা পিস্টন সিলিন্ডার সিস্টেম বলি, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভর 2 কেজি, টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, এবং ভলিউম হচ্ছে 1.5 মিটার কিউব। যখন ভলিউম ইনক্রিজ করা হচ্ছে 1.5 থেকে সেটিকে প্রসারিত করে 2.5 করা হচ্ছে, তখন তার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াসই আছে, এখানে প্রেশারের তারতম্য হচ্ছে। এখন আমরা বলছি যে একটা সিস্টেমকে আমরা কখনোই বলবো না যে থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়ামে আছে, যতক্ষণ না দ্য কন্ডিশনস অফ অল দ্য রিলেভেন্ট টাইপস অফ ইকুইলিব্রিয়াম আর স্যাটিসফাইড। সো একটা সিস্টেম হতে পারে সেটা মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থায় থাকবে, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বা থার্মাল ইকুইলিব্রিয়াম, যদি রিলেভেন্ট টাইপস অফ ইকুইলিব্রিয়াম এর কন্ডিশনগুলো ফুলফিল করে, তখনই আমরা একটা সিস্টেমকে বলি থার্মোডাইনামিক ইকুইলিব্রিয়াম। তো যখন থার্মাল ইকুইলিব্রিয়ামের প্রশ্ন আসবে, থার্মাল শব্দটার সাথে সাথেই আমরা চলে আসি টেম্পারেচার সম্পর্কিত বিষয়, যে থার্মাল ইকুইলিব্রিয়ামে একটা সিস্টেম তখনই থাকবে যখন তার টেম্পারেচার ইজ দ্য সেম থ্রু আউট দ্য এন্টায়ার সিস্টেম। অর্থাৎ আমরা যদি 1.27 কথা বলি, যেমন একটা ক্লোজড সিস্টেম, এখানে আমরা যদি এখানে দেখি যে প্রাথমিক অবস্থায় 20 ডিগ্রি সেলসিয়াস, 23, এখানে 40, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস, এখানে 35, এখানে 40, এখানে 42, অর্থাৎ একটা সিস্টেম আবদ্ধ অবস্থার একটা সিস্টেম বা ক্লোজড সিস্টেম, সেটির বিভিন্ন জায়গায় টেম্পারেচার ভিন্ন ভিন্ন ছিল, বাট একটা নির্দিষ্ট সময় পরে এই সব টেম্পারেচারগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হবে। যেমন যেখানে 20 ডিগ্রি সেলসিয়াস ছিল, সেটা 35 থেকে তাপমাত্রা নেবে, 42 থেকে নেবে, 40 থেকে তাপ নিয়ে সে টেম্পারেচারটা সে একটা সার্টিন ভ্যালুতে রিচ করবে। অর্থাৎ আমরা যদি দেখি যে একটা আবদ্ধ স্থানের বিভিন্ন জায়গায় তাপমাত্রা ভিন্ন ভিন্ন হলে তাপের স্থানান্তর বা তাপ আদান প্রদানের মাধ্যমে তার একটা তাপীয় সাম্যাবস্থায় আসবে, এবং সেক্ষেত্রে সম্পূর্ণ জায়গায় 32 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে পৌঁছালো। দ্যাট মিনস এটিকে আমরা বলছি যে এই ক্লোজড সিস্টেমটা থার্মাল ইকুইলিব্রিয়ামে পৌঁছে গেছে। দ্যাট মিনস একটা সিস্টেমকে আমরা তখনই থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে বলবো যখন দি টেম্পারেচার ইজ দ্য সেম থ্রু আউট দি এন্টায়ার সিস্টেম, সম্পূর্ণ সিস্টেমের মধ্যে এখন তাপমাত্রা সমান রয়েছে, অর্থাৎ এই সিস্টেমটা এখন থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে। সো থার্মাল ইকুইলিব্রিয়ামে থাকার শর্ত হচ্ছে টেম্পারেচার মাস্ট বি সেম থ্রু আউট দ্য এন্টায়ার সিস্টেম, সিস্টেম ইনভলভস নো টেম্পারেচার ডিফারেন্সিয়াল। সো আমরা জানি যে তাপমাত্রার পার্থক্য থাকলে সেখানে তাপের ফ্লো তৈরি হবে, সো টেম্পারেচার ডিফারেন্স ইজ দ্য ড্রাইভিং ফোর্স ফর হিট ফ্লো। সো
দ্য সিস্টেম ইনভলভস নো টেম্পারেচার ডিফারেন্সিয়াল, সেখানে এই সিস্টেমের মধ্যে কোনো তাপমাত্রার পার্থক্য থাকা চলবে না, কারণ তাপমাত্রার পার্থক্যই মূলত হচ্ছে প্রধান নিয়ামক বল হিসাবে কাজ করে ফর হিট ফ্লো। একটা স্থান থেকে অন্য স্থানে তখনই হিট ফ্লো হবে যখন সেখানে তাপমাত্রার পার্থক্য থাকবে। সো যদি তাপমাত্রার পার্থক্য না থাকে তাহলে তাপের স্থানান্তর হবে না এবং তখনই আমরা ওই সিস্টেমটাকে থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে বলতে পারবো। এরপরে আসছে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, এবং এটা প্রেশার বা চাপের সাথে সম্পর্কিত, এবং একটা সিস্টেমকে তখনই বলা হবে যে সেটি মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থায় রয়েছে যদি নো চেঞ্জ ইন প্রেশার অ্যাট এনি পয়েন্ট অফ দি সিস্টেম উইথ টাইম, সময়ের সাথে সাথে সিস্টেমের কোনো পয়েন্টেই চাপের কোনো পার্থক্য না থাকে। হাউএভার দি প্রেশার মে ভ্যারি উইদিন দ্য সিস্টেম উইথ ইলাভেশন অ্যাজ এ রেজাল্ট অফ গ্রাভিটেশনাল ইফেক্টস। বলা হচ্ছে যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম সম্পর্কিত বিষয় যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ রিলেটেড টু প্রেশার, অর্থাৎ মেকানিক্যাল ইকুইলিব্রিয়ামটা হচ্ছে প্রেশারের সাথে সম্পর্কিত বা চাপের সাথে সম্পর্কিত। এ সিস্টেম ইজ ইন মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা সিস্টেমকে তখনই বলা যাবে সেটা যান্ত্রিক সাম্যাবস্থায় রয়েছে যদি সেখানে চাপের কোনো পার্থক্য না থাকে, সিস্টেমের যে কোনো জায়গায় চাপের কোনো পার্থক্য না থাকে। আরেকটা আছে যে যদি আমরা ফেজ ইকুইলিব্রিয়ামের কথা বলি, আমরা জানি যে একটা সিস্টেম সেটা দুটো ফেজে যদি থাকে তখন আমরা ফেজ ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে সিস্টেমটা, তখনই বলা যাবে যখন মাস অফ ইচ ফেজ রিচেস অ্যান ইকুইলিব্রিয়াম লেভেল অ্যান্ড স্টেজ দেয়ার, অর্থাৎ যদি প্রত্যেকটা ফেজ এর ভর বা পদার্থগুলো তাদের সাম্যাবস্থায় পৌঁছায় এবং সেই সাম্যাবস্থা বজায় রাখে তখন সেটিকে আমরা বলি ফেজ ইকুইলিব্রিয়াম। দ্যাট মিন্স ইফ এ সিস্টেম ইনভলভস টু ফেজেস, যদি কোনো সিস্টেমে আমরা জানি যে সেটা গ্যাসিয়াস ফেজ কিংবা লিকুইড ফেজ কিংবা সলিড ফেজ, পদার্থ তিন অবস্থায় থাকতে পারে। সো এমন কোনো সিস্টেম যেখানে হয়তো দেখা গেছে যে তরল পদার্থ রয়েছে বা কিছু ভর রয়েছে যেগুলো হচ্ছে লিকুইড ফেজে আছে এবং কিছু আছে গ্যাসিয়াস ফেজে, যদি এরকম হয় এবং সেক্ষেত্রে বলা হচ্ছে যে ওই সিস্টেমটাকে তখনই আমরা ফেজ ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে বলতে পারবো যখন এই মাসগুলো তাদের ইকুইলিব্রিয়াম লেভেলে পৌঁছাবে এবং সেই অবস্থানে ধরে রাখবে। আর সবশেষে যেটা আসছে যে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, একটা সিস্টেম তখনই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে বলা হবে যদি এটার কেমিক্যাল সময়ের সাথে সাথে তার রাসায়নিক যে কম্পোজিশন বা রাসায়নিক গঠন সেটি যদি পরিবর্তিত না হয় এবং কোনো কেমিক্যাল রিয়াকশন বা রাসায়নিক বিক্রিয়া না ঘটে। যেমন ধরা যাক যে হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। সো আমরা জানি যে হাইড্রোজেন আয়োডাইড তৈরির প্রক্রিয়াটা একটি উভমুখী বিক্রিয়া এবং হাইড্রোজেন এবং আয়োডিনের সংমিশ্রণে হাইড্রোজেন আয়োডাইড গঠিত হতে থাকে, আবার হাইড্রোজেন আয়োডাইড বিজারিত ভেঙে হাইড্রোজেন এবং আয়োডিনে বিশ্লিষ্ট হতে থাকে। তো একটা পর্যায়ে গিয়ে এই ভাঙন এবং গড়া, অর্থাৎ হাইড্রোজেন এবং আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরির প্রক্রিয়া, আবার হাইড্রোজেন আয়োডাইড ভেঙে হাইড্রোজেন আর আয়োডিনে বিশ্লিষ্ট হওয়ার প্রক্রিয়াটা যখন গতিটা যখন সমান হয় তখন মনে হয় যে সেটিতে কোনো বিক্রিয়া ঘটছে না, এটাকেও আমরা কিন্তু ইকুইলিব্রিয়াম অবস্থা বলি, কারণ সেখানে একটা সাম্যাবস্থা তৈরি হয়েছে এবং ধরেন যদিও সেখানে কেমিক্যাল রিয়াকশনস ঘটে কিন্তু এই ঘটার প্রক্রিয়াটা বাইরে থেকে দৃশ্যমান হয় না, কারণ যে পরিমাণ হাইড্রোজেন আর আয়োডিন যুক্ত হয়ে হাইড্রোজেন আয়োডাইড তৈরি হচ্ছে ঠিক সেই পরিমাণে হাইড্রোজেন আয়োডাইড আবার ভেঙে হাইড্রোজেন আর আয়োডিনে বিশ্লিষ্ট হচ্ছে, এটাকে আমরা অনেক সময় ডাইনামিক ইকুইলিব্রিয়াম অবস্থা বলি। তো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে থাকার শর্ত হচ্ছে যে কেমিক্যাল কম্পোজিশন ডাজন্ট চেঞ্জ উইথ টাইম, সময়ের সাথে সাথে কেমিক্যাল কম্পোজিশন পরিবর্তন হবে না এবং কোনো কেমিক্যাল রিয়াকশন সেখানে ঘটবে না। একটা সিস্টেমের মধ্যে যদি এরকম অবস্থা থাকে তখন আমরা সেটিকে বলি কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। সো এখানে খেয়াল করে দেখবেন যে মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম, ফেজ ইকুইলিব্রিয়াম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম কিংবা থার্মাল ইকুইলিব্রিয়াম, এই ইকুইলিব্রিয়াম অবস্থার শর্তগুলো যদি পূর্ণ না হয় তখন আমরা কখনো ওই সিস্টেমটাকে বলবো না যে সেটি কোনো ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে। এ সিস্টেম উইল নট বি ইন ইকুইলিব্রিয়াম আনলেস অল দি রিলেভেন্ট ইকুইলিব্রিয়াম ক্রাইটেরিয়া আর স্যাটিসফাইড। তো এই ইকুইলিব্রিয়াম কথাগুলোর সাথে সম্পর্কিত আমাদের জিরোথ ল, সে কারণে আমরা ইকুইলিব্রিয়াম বিষয়গুলো একটু আলোচনা করলাম। তাহলে এখানে আমরা বুঝলাম যে থার্মাল ইকুইলিব্রিয়াম ইজ রিলেটেড টু টেম্পারেচার, মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ রিলেটেড টু প্রেশার, ফেজ ইকুইলিব্রিয়াম ইজ রিলেটেড টু দ্য ফেজ অফ দি মাস, এবং কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ রিলেটেড টু কেমিক্যাল রিয়াকশন এবং কেমিক্যাল কম্পোজিশন। সো থার্মাল ইকুইলিব্রিয়াম তখনই বলা হবে যে একটা সিস্টেম তখনই থার্মাল ইকুইলিব্রিয়াম অবস্থায় আছে যখন তার টেম্পারেচার সিস্টেমের মধ্যে সবখানে একই থাকবে। আর মেকানিক্যাল ইকুইলিব্রিয়াম তখনই বলা হবে যে সিস্টেমের কোনো জায়গায় সময়ের সাথে সাথে প্রেশারে কোনো পরিবর্তন হবে না। ফেজ ইকুইলিব্রিয়াম হচ্ছে যে
এখানে একাধিক ফেজ হতে হবে অবশ্যই, যে সিস্টেমে যদি একাধিক ফেজ থাকে তাহলে সেই মাসগুলো তাদের ইকুইলিব্রিয়াম লেভেলে পৌঁছাবে এবং সে অবস্থায় থাকবে। আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম হচ্ছে যে কেমিক্যাল কম্পোজিশন ডাজন্ট চেঞ্জ উইথ টাইম এবং নো কেমিক্যাল রিয়াকশনস অকার। তো এই ছিল আমাদের স্টেট এবং ইকুইলিব্রিয়াম সম্পর্কিত বিষয়। তো আজকে আমরা আলোচনা এখানে ইতি টানবো, আমাদের পরের লেকচারে আমরা পরবর্তী টপিক নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর রয়্যাল ইঞ্জিনিয়ারিং একাডেমির সাথেই থাকুন।